নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আসামে হিন্দু বাঙালির নয়া রাজনৈতিক দল হচ্ছে, ঘোষণা নবনির্মাণ সেনার। আসাম বিশ্ববিদ্যালয়ে নেই দমকলের ইঞ্জিন, মন্ত্রীর কাছে দাবি জানিয়েও ব্যর্থ সমিতি। কয়লা বোঝে লরি থেকে জ্বালানি চুরি, জনতার হাতে আটক বড়খলার পুলিশ কর্মী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শঙ্খনাদ ও উলুধ্বনির মাধ্যমে 90 লক্ষ হিন্দু বাঙালির স্বার্থের কথা চিন্তা করে নয়া রাজনৈতিক দলের সূচনা হল শিলচরে। হিন্দু বাঙালি নবনির্মাণ সেনা নামে নবগঠিত সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে রাজ্যে হিন্দু বাঙালিদের অধিকার রক্ষার জন্য পৃথক দল গঠনের কথা ঘোষণা করা হয়। সংগঠনের পক্ষে মধুত্তমা দাস কানুনগো এদিন সাংবাদিকদের জানান, রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার, ছাত্র সংস্থা আশু প্রভাবিত হয়ে একের পর এক হিন্দু বাঙালি বিদ্বেষী পদক্ষেপ গ্রহণ করে চলেছে। তাই অস্তিত্ব রক্ষার উদ্দেশ্যে নয় রাজনৈতিক দল গঠনের প্রয়োজন হয়ে পড়েছে, কেননা আশু তার জন্মলগ্ন থেকেই বাঙালি হিন্দুদের বিরোধিতা করে আসছে। আমাদের অসুবিধা হলো গিয়ে আশু ফ্লেভার নেতাদের সাথে, আশু আইডিওলজির সাথে। আমরা আশু আইডিওলজি মানতে রাজি না, কারণ আশু আইডিওলজি 1960 থেকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই। আশু আইডিওলজি হিন্দু বাঙালিদের ক্ষতি চাইছে, ক্ষতি করেও গেছে এবং এখনও করে যাচ্ছে। এই আশু আইডিওলজির বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা মুখে দাঁড়িয়েছি এবং আশু আইডিওলজিতে থাকা যে কোনো দল হোক, কংগ্রেস হোক, বিজেপি বা অন্য যে কোনো রাজনৈতিক দল, সেই দলগুলোকে আমরা মানব না আর মানতে চাইও না, কারণ আমরা আমাদের দাবি, আমাদের অধিকার সব ওরা ছিনিয়ে নিচ্ছে। এখন আমাদের দাবি, আমাদের অধিকার নেওয়ার পালা। সেই জন্য আমাদের এখানে আপনাদের সামনে আসা। হিন্দু বাঙালি নবনির্মাণ সেনার নেত্রী মধুত্তমা জানান, রাজ্যের 66টি আসনে 2021 সালের বিধানসভা নির্বাচনে নয়া দলের প্রার্থী দেওয়া হবে। দলের মূল দাবিগুলির মধ্যে রয়েছে আসাম চুক্তির 6 নং ধারা চিরদিনের জন্য প্রত্যাহার করা, ডিটেনশন ক্যাম্পে কোনো বাঙালি হিন্দুকে বন্দী করে রাখা চলবে না, আরএসএস তথা বিজেপি কর্মকর্তা গোবিন্দপুর কাস্ত্রোকে আসামের রাজ্যপালের পদে বসানো, রাজ্যে বাঙালি রেজিমেন্ট গঠন ইত্যাদি। ডিটেনশন ক্যাম্পে হিন্দু বাঙালি একজনও রাখা চলবে না। তৃতীয়, এনআরসির তালিকা থেকে বাদ পড়া 17 লাখ বাঙালিদের কোনো ডিভোটার নোটিশ দেওয়া চলবে না। সিএ প্রক্রিয়া সরল এবং সংকীর্ণ করতে হবে। হিন্দু বাঙালিদের জন্য আসামে 30% গভর্নমেন্ট জব রিজার্ভ করতেই হবে। নর্থ ইস্টের জন্য আরএসএস এবং বিজেপির কর্ণধার আমাদের সবার প্রিয় কবীন্দ্র গুহেস্থ মহাশয়কে আসামে রাজ্যপাল ভূষিত করতে হবে। প্রতি বছর আমাদের হিন্দু বাঙালি সাংবাদিক 10 জনকে পেনশন 10,000 টাকা দেওয়া হোক। এটা বিশেষ করে আমাদের হিন্দু বাঙালি যারা সাংবাদিকরা আছেন পুরো আসামের মধ্যে, ওনাদের জন্য। আসামের সব শিক্ষা প্রতিষ্ঠান হিন্দু স্থানে হিন্দু বাঙালি স্টুডেন্টের জন্য 30% আসন সংরক্ষণ দেওয়া হোক। গুয়াহাটিতে হিন্দু বাঙালি ছাত্রদের জন্য 500 ছেলেমেয়েদের থাকার জন্য ছাত্রনিবাস বানাতে হবে, যাতে পুরো নর্থ ইস্টের ছাত্র ছাত্রীরা এখানে এসে বিনা পয়সায় থাকার ব্যবস্থা হয়। আমাদের সব বেকার পৌর বেরোজগার যাদের এতদিন কোনো গভর্নমেন্ট জব দেওয়া হয় নাই, ওদেরকে 10,000 টাকা বেকার ভাতা দিতে হবে। রাজ্য বিধানসভায় বাঙালি হিন্দুর প্রতিনিধি থাকা সত্ত্বেও নয়া দল গঠনের প্রয়োজনীয়তার ব্যাপারে জানতে চাইলে মধুত্তমা বলেন, বর্তমান বাঙালি বিধায়ক ও মন্ত্রীরা আশুর দ্বারা প্রভাবিত, তাদের হাত মুখ বাঁধা, তাই তারা বাঙালি হিন্দুদের স্বার্থে কিছুই করতে পারছেন না। স্টেটে হাত বাঁধিয়ে রাখছে। এখন আপনারে আমরা প্রতিনিধি বানাইয়া দিলাম ভোট ভোট দিয়া, আমরা এক একটা ভোট কিন্তু তাদের প্রতিনিধি বানাবো। তাদের হাত যদি স্টেটে বাঁধিয়ে রাখিলে তখন কি করবো? আমিও গেলাম, অনেক ভালো ভালো নেতারা যান, সাপোজ আমিও গেলাম ওই ব্যানারের নিচে হইয়ে, কিন্তু ওই ব্যানার থেকে আমার আগেই মিটিংয়ের মধ্যে কোয়া হয়ে যায়
যে না তুমি কমিউনাল কমিউনাল ব্যাপারে কথা কইতে পারতা না, তুমি এই ব্যাপারে কথা কইতে পারতা না, আমরা ভোট ব্যাংক নষ্ট হইব। তো আমার তো তারার তো হাত বন্ধ হয়ে গেল। আমি আমি আমার আমরা এখানে নেতাদের দোষী না, আমি এখানে মিনিস্টারদের দোষী না। বেড়ালের মৃত্যুকে কেন্দ্র করে কিছুদিন আগে এক গাড়ি চালককে বিয়ারের বোতল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল কিছু যুবক। যে ঘটনার পরিপ্রেক্ষিতে চালক মতিন লস্করকে রক্তাপ্লুত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে কাটাতে হয়েছে কয়েকদিন। গত 28 সেপ্টেম্বর মালুগ্রামে এ ঘটনা সংঘটিত হলেও আজ পর্যন্ত হামলাকারীদের গ্রেফতার করেনি পুলিশ। ঘটনার পর চালক মতিনের স্ত্রী একটি এজাহার দায়ের করেন, কিন্তু আজও ন্যায় বিচার পাননি তিনি। আক্রমণ করিয়া যে মাথাটা বাড়ি মারি গাড়ি থেকে দৌড়িয়া লামাইয়া মাথাটা বাড়ি মারি তারা ফাটাই নিছে। বিশাল ভূমি ছেলেটার নাম, মেয়েটার নাম হইল স্বরূপা ভূমি, আর একটা ছেলে তার নামও আমি জানি না। তাই তাই করবাকির ইয়া মাথার মধ্যে বাড়ি মারিয়া মাথাটা চাইর কলে হরিলেছে, আর পিটির মধ্যে রড দিয়ে মারছেন, মুখের মধ্যে রড দিয়া মারছেন, মুখের ভিতরে সাইডটা সেলাই। আমি রাত্রে 3টার সময় খবর পাইয়া মেডিকেল গেছি। আমি মেডিসিনটা খুড়াই গেছে, এখনও মেডিসিন নাই, আর এখন দেন বাচ্চাই তো খানি খুড়া কি কিচ্ছু নাই। বাচ্চাই নুকো বাসাই 3 দিন হয়ে গেছে, আর বাচ্চার বাবা খুব সিরিয়াস, মারা যাইবা না বাঁচিবা এটা আমি কইতে পারিয়াম না। মালুগাম থানার কেস করতে মালুগাম থানায় কয়া মুরগিরে কয়বার খাটো, কয়া কোনো অ্যাকশন নে না, আসামি ধরে না। রাইট 5টা পর্যন্ত বইছি আমি থানার বারিন্দার, এখানে কোনো অ্যাকশন নেই না। এসপি স্যারের কাছে আমি আবেদন জানাইলাম যে এই আসামিটা আপনি তাড়াতাড়ি ধরেন, অ্যাকশনটা আপনি নেন, আর আমার স্বামীটারে আপনি সুস্থ বানাইয়া দেন, আমার বাচ্চাই ধর মুখে দিচ্ছাইয়া। আসাম বিশ্ববিদ্যালয়ে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নেই, অবাক করে দেওয়ার মতো বিষয়টি শোনালেও এটাই সত্যি। যদি বিশ্ববিদ্যালয় চত্বর বা তার আশেপাশে কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে দমকলের ইঞ্জিন পৌঁছার আগেই সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ে দমকলের ইঞ্জিনের ব্যবস্থা করার জন্য সম্প্রতি হিমন্ত বিশ্ব শর্মার শিলচর সফরে তার কাছে দাবি জানান সুরক্ষা কমিটির সভাপতি স্বপন পাল। এ ব্যাপারে একটি স্মারকপত্র তার হাতে তুলে দেওয়া হয়, কিন্তু আজ পর্যন্ত এই দাবি পূরণ হয়নি। আসাম বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা রয়েছে, যে আমাদের আসাম বিশ্ববিদ্যালয়ে যে ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থা নাই, 3 অক্টোবর মাননীয় মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মেমোরান্ডাম নিয়ে আমাদের দিশপুর ওনার হাতে মেমোরান্ডাম দিয়েছে। উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন উনি আমাদের উপাচার্য ওনার সাথে কথা বলবেন, বায়োমেট্রিক এবং ফায়ার ব্রিগেড দুটা নিয়ে কথা বলার পর ওনাকে কপি দিয়েছি। উনি বলছেন উনি অতিসত্বর আমাদের ইউনিভার্সিটিতে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করে দেবেন। দর্গাকোনাবাসী এবং আডংমারাবাসী বা দুয়ারবনবাসী যে যে আমরা এই ফায়ার ব্রিগেড এবং বায়োমেট্রিক যে সিস্টেম হয়ে যায় যে আমরা এই এরিয়া সবই আমরা উপকৃত হব। রহস্যজনকভাবে পুঠিচড়ায় আটকে রাখা কয়লা বোঝাই ট্রাকের তেল চুরিতে স্থানীয়রা হাতেনাতে পাকড়াও করলেন পুলিশ সহ 2 কর্মীকে। বুধবার গভীর রাতে টহলদারের নামে তেল চুরির কাণ্ডে নাম জড়ালো পুলিশের লোকেরা। স্থানীয়দের অভিযোগ, এদিন রাত আনুমানিক 1:30 নাগাদ বরখলার পুঠিচড়ায় আটক থাকা কয়লা বোঝাই ট্রাকগুলোর সামনে ঘোরাফেরা করতে কয়েকজনকে দেখতে পান তারা। মানে ওনার জিনিস চুরি হয়, পুলিশে আমরা মানে চাপ দেয় পাবলিকরে যে আমরা ওখান থেকে চুরি করি তেল অথবা আরও কী কী জিনিস। কালকে রাত্রে হয়েছে কিনা ওখানে গাড়ি একটা ইকো গাড়ি একটা আঠাইল আছে, আর পাবলিকে আসি একটু আল্লাহ চিতা করে, তখন আমি আইছি, আমি গাড়ি আসলাম, আবার পরে দেখলাম যে ইন তো মানে ও থানার পুলিশ, একজন মানে ড্রাইভার পুলিশ আর একজন পাবলিক পুলিশ, মানে পাবলিক মানুষ তাই পুলিশের গাড়ি চালান, নাম জানি না, সুস্থ ছাপা লইয়া একজন, আর আরেকজন মানে মেয়ে আছে মানে আমরা উজানগর তার স্বামী, তাই ইকো তার নিজস্ব ইকো এটা গাড়ি, ওটা নিয়ে মানে তেল আর কিতা কিতা চুরি করছে পাবলিকে একটু জমিয়া তাকে ধরছে, তখন আমি দেখছি। আনুমানিক কয়টায়? আনুমানিক 1:30 হইব, তখন টাইম দেখছি না, চল তখন আমি তারা কিতা করছে
আরো আমি জানি না তো আমি কই তুমি মোটামুটি ওইদিকে যাইতে আসলে ওখানে আমার বাসা হ্যাঁ আর কই মানে গাড়ি লিও মানে বাইরেছো না এমনি না আমার বাসা তো আমি গাড়ি রাখি আমার বাইরে ওখানে গাড়ি রাখি মানে রাখি আর ঘরে যাওয়ার সময়টা ঘটনা হ্যাঁ ঘরে যাওয়ার সময় মেয়েদের আত্মরক্ষার নিমিত্তে বিনামূল্যে কুংফু শেখার জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালাচ্ছে গৌরিক ভারত। বরাক উপত্যকা সহ গোটা দেশে যেভাবে মেয়েদের উপর অত্যাচার করে ধর্ষণ করা হয় তা রুখতে এমন সিদ্ধান্ত না হয়েছিল সংগঠনের পক্ষ থেকে। এ নিয়ে আজ গৌরিক ভারতের কাছাড় জেলার মহিলা সমিতির পক্ষ থেকে সকল নারী জাতিকে প্রশিক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বিশেষ করে ক্যারাটে কুংফু শিখে নিজেদেরকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতেই এই উদ্যোগ। করোনা দুরবস্থা স্বাভাবিক হওয়ার পর শিলচর তারাপুরে পুলিশ আউটপোস্টের পাশে আর্যনিকেতনে বিনামূল্যে প্রশিক্ষণ আবার শুরু হবে। বেজাতে আহি আমার ছোৱালীবোৰক দৰ্শনৰ পথত লৈ গৈছেগে। আমি কালি হব লাগিব, কালি নহলে আমি দমন কৰিব নোৱাৰো, পৃথিৱীখন ধ্বংসৰ পথত গুচি গৈছেগে। আহক ৰাইজ, গৌৰিক ভাৰতে বিনামূল্য কুংফু শিকা, তাকো শিলচৰ তাৰাপুৰ থানাৰ ওচৰত আৰ্য নিকেতন কুংফু শিকোৱা হয় ফ্ৰীভাৱে। আপোনালোকে সহযোগিতা কৰক, মোৰ অনুৰোধ যে আপোনালোকৰ ছোৱালীক মা কালিৰ শক্তি আনি দিয়ক। কারণ আপনালকে যদি মা হই নিজের ছোৱালীক বসাব নোৱাৰে তাতকে দুঃখ বা দুখী বুলি কাকো নকওঁ। কারণ সেইবোৰৰ কাৰণে আপনালকে নিজে দায়ী, নিজে ওলাই আহক। মা হই যদি জীয়েকক ওলাই দিয়ে সেই গর্ববোধ করো সেই মাকক আমি, যে আজি এনেকুৱা মা এটা ওলাই আহিছে নিজের ছোৱালীক ওলাই দিছে। কারণ নিজের ছোৱালী যদি নির্যাতনের পৰা রক্ষা পায় মাতৃর গর্ভত, মই ধন্যবাদ জনাও। সোনাই থানাধীন রাঙেরঘাট দ্বিতীয় খণ্ডে ভিডিপি কমিটির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসলেন গ্রামের মানুষ। বৃহস্পতিবার সকালে সিও ভিডিওর আহ্বানে ভিডিপি কমিটি নিয়ে স্থানীয় তনু সিংহ মণিপুর এলপি স্কুলে গ্রামবাসী ও ভিডিপি কমিটি নিয়ে সভা ডাকা হয়। কিন্তু সেই সভায় ভিডিপির সভাপতি আক্তার হোসেন লস্কর ও সম্পাদক কামরুল হক মজুমদার ছিলেন অনুপস্থিত। উল্লেখ্য, গত 15 বছর থেকে তারা ভিডিপি চালাচ্ছেন কিন্তু তার দায়িত্ব কোনোদিনও পালন করেননি। তাদের এমন কাজের জন্য গ্রামবাসীরা সোনাই থানায় এসে বিস্তারিত জানান। পরে থানার ওসি ভি বর্বরা গ্রামবাসীদের আশ্বাস দেন এবং নতুন ভিডিপি গঠন করে দেবেন বলে জানান। ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমার এখানে একটা মিটিং ডাকাইছেন, তারা ওই মিটিং আমার অ্যাটেন্ড করছিল না, আমার খবর নিয়েছিল না। 130 করে আমরা গ্রামের সবে মিলিয়া 130 করে মিলিয়ে আমরা যেটা মানে সিদ্ধান্ত নেব, আমরা ভিডিওরে জানাইছি যে আপনি একটা সিদ্ধান্ত করে দেয়নি আমরা যে ভিডিপি একটা সেক্রেটারি প্রেসিডেন্ট কীরকম মানানি লাগে না। এটা তারা দুইজনে আর তিনজনে আউট মানুষ লিয়া মানাইলে তো এরকম আমার গাঁ গ্রামে আমার তো গিয়া চাপ জিত রাখিয়া। তুমি এখন ভাইস প্রেসিডেন্ট গ্রুপ মেম্বার হিসাবে তোমার কোনো দায়িত্ব নাই না, তোমার মিটিং করে জানাইছি না, তুমি আমরা এখানে জানাও না। ওই হিসাবে আমরা স্যারের কাছে যে আমরা জানা আমি জানি আমি জানাইছি নিজে স্যারের কাছে জানাইছি যে স্যার ওটা আমরা সিদ্ধান্ত করিয়া দিই যে কীরকম আমরা সবে মিলিয়া কীরকম সিদ্ধান্ত ও একজন মানাইয়া দিন সেক্রেটারি প্রেসিডেন্ট। কোভিড-19 প্যান্ডেমিকের ভয়াবহতার জন্য যাত্রী সুরক্ষা স্বার্থে কয়েক মাস রেল পরিষেবা বন্ধ ছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার সন্ধ্যা 8:05 শিলচর ত্রিবান্ধপুরম এক্সপ্রেস যাত্রা করে। স্টেশন মাস্টার সহ এনএফ রেলওয়ের বিভিন্ন কর্মকর্তারা উৎসাহের সাথে আজ এই যাত্রীবাহী ট্রেনটিকে বিদায় জানান। করিমগঞ্জের শিবানী নমঃশূদ্র হত্যাকাণ্ড তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নারী নির্যাতন ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ রবিদাস উন্নয়ন সংস্থা, হরিজন উন্নয়ন সংস্থা ও বরাকভেলি নমঃশূদ্র পরিষদ যৌথভাবে ক্ষুদ্রামূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এদিন সংস্থাগুলোর পক্ষ থেকে জেলাশাসক কীর্তিচলির মারফতে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উদ্দেশ্যে স্মারকলিপি প্রেরণ করা হয়। রবিদাস উন্নয়ন সংস্থা এবং হরিজন উন্নয়ন সংস্থা বরাকভেলি এবং নমঃশূদ্র পরিষদ যৌথভাবে করিমগঞ্জে শিবানী নমঃশূদ্র হত্যাকাণ্ড তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নারী নির্যাতন হত্যাকাণ্ড ধর্ষণের প্রতিবাদে আজকে আমরা একটা বিক্ষোভ সভার আয়োজন করে জেলা ম্যাজিস্ট্রেটের মারফতে আসামের চিফ মিনিস্টার, রাষ্ট্রপতি, গভর্নর প্রত্যেকের কাছে আমরা একটা মেমোরেন্ডাম প্রেরণ করেছি। এবং আজকের এই বিক্ষোভ মিছিলে আমাদের মুখ্য উদ্দেশ্য
যে নির্যাতিত লাঞ্ছিত শোষিত ডিপ্রেসড শ্রেণীর মানুষের সুরক্ষার ব্যবস্থা করা সংবিধান প্রদত্ত অধিকারের আন্দোলনের লড়াই আমরা আজকে করে গেছি। আজকে এই আন্দোলনের মধ্য দিয়া আমরা সূচনা করেছি যে সারা ভারতবর্ষে সংবিধান প্রদত্ত অধিকার সুরক্ষা দাবিতে আমরা ধারাবাহিকভাবে আন্দোলনে এগিয়ে যাব এবং বুদ্ধিজীবী সমাজ তথা নন তপশিলী সমাজের প্রতিও আমাদের আহ্বান রইল যে আগামী আন্দোলনে যারা সক্রিয় সহযোগিতা করি যাতে সংবিধান সঠিক সুরক্ষিত থাকে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা মেমোরেন্ডামটা দিয়েছি। ধন্যবাদ। ওয়েস্ট নীলছড়া মুসলিমপাড়া এলপি স্কুলে অবৈধভাবে পরিচালন সমিতির সভাপতি হিসেবে কবির আহমেদ লস্করকে বাছাই নিয়ে প্রতিবাদের ঝড় নেমেছে কাটিকড়া শিক্ষাখণ্ডের স্কুলে। এক বেসরকারি স্কুলের ছাত্র মুস্তাকের আহমেদ লস্করের পিতা কবির আহমেদ লস্করের আপত্তি থাকা সত্ত্বেও উক্ত স্কুলের সভাপতি পদে কেন বাছাই করা হলো? এসএমসি গঠন করতে সময় অবৈধভাবে গঠন করা হয়েছে। এই যে এসএমসির প্রেসিডেন্ট যারা বানানি হয়েছে, এই স্কুলের গার্জেন নাই, তার বাচ্চা সোনাপুর আল ইসলামী একাডেমির ছাত্র। আজ বিগত 3 বছর আগে তারে এখানে নিয়ে ভর্তি করা হয়েছে। আবার এই স্কুলও খাদ্যগুলোও হেফায় রেশন যে বন্টন করা হইল বাচ্চারার সব পাইয়া গেল। আমরা কমপ্লেন করতাম মাঝে, আমরা এই স্কুলের প্রধান শিক্ষিকা রুবিরানী চন্দ্র তাই কইলা যে নার আগামী লেটাই দিতাম নাই, তার নাম খাটি ফেলাই দিম ও তা কিছু। এরপরে গতদিন যেদিন এসএমসি গঠন করা হয়েছে ওদিন আমি কইলাম যে আপনার যে অ্যাটেন্ডেন্ট রেজিস্ট্রারি যেটা ওটা বার করিয়া দেখাইন, তার অ্যাটেন্ড আসেনি না নাই সেটাও বার করেন না। ছাত্র ছাত্র কিতা ছাত্র নাম? ছাত্রর নাম মুস্তাকিন আহমেদ লস্কর। তার বাবার নাম হইল কবির আহমেদ লস্কর। আবার আমি সোনাপুর একাডেমির প্রেসিডেন্টের কাছে গেছি, তাই না পার নয় আমার স্কুলও পড়ে, আপনারা যদি আইনের লোক কেউ আছে আমি তারে তার কাছে দিতে পারবো তার ডকুমেন্ট। এখন মুস্তাকিন দিলে প্রবলেম কিতা? প্রবলেম এত হইল কি একাডেমির ছাত্র, এই যে আমরা ওয়েস্ট নীলতলা মুসলিমপাড়া স্কুলের ছাত্র স্টুডেন্ট নাই। মডেলিং এর প্রতি আগ্রহী বরাক উপত্যকার প্রতিভাবানদের একটি মন্ত্র দেওয়ার লক্ষ্যে এগিয়ে এসেছে গুয়াহাটির রোলিং রিলস নামের সংগঠন। শিলচরে প্রথমবারের মতো মডেলিং এর একটি অডিশন চালু করেছে। বৃহস্পতিবার শিলচরে আয়োজিত অডিশনে মোট 60 জন যুবক যুবতী অংশগ্রহণ করে। রোলিং রোলস এর কর্মকর্তারা জানান, এদিন অডিশনে অংশ নেওয়া মডেলদের ছবি আগামীতে ক্যালেন্ডারের মাধ্যমে প্রচার করা হবে, পরে উপযুক্ত বিবেচিত হলে ভবিষ্যতে ওয়েব সিরিজ সহ অন্যান্য মাধ্যমে স্থান দেওয়া হবে। ক্যালেন্ডার শ্যুটটা হলো যে নতুন প্রতিভাদেরকে যে মডেলিং যারা করে তারার যে ক্যালেন্ডার শ্যুটের যে জিনিসটা, ক্যালেন্ডার শ্যুটের মাধ্যমে আমাদের যখন ডিস্ট্রিবিউট জিনিসটা, আমাদের ক্যালেন্ডারটা নানা জায়গায় গোটে আসাম প্লাস মেঘালয় ত্রিপুরা মিজোরাম সব জায়গাতে ডিস্ট্রিবিউট হয়, তো ওদের যে ওরা যে মডেলিংটা যে করে ওদের যে ফটোটা ওই ক্যালেন্ডারে ছাপে, এই ক্যালেন্ডারের ফটোটা সারা জায়গাতে আমাদের ডিস্ট্রিবিউট হয়, ওদেরকে আমরা প্রমোট করি যাতে তারা নিউ কাম প্লাস যে মডেলিংয়ের যার যার ইচ্ছা থাকে ওরা এটা দিয়ে যাতে ফিউচারটা করতে পারে। তার জন্য উধারবন সমষ্টির মধুরাজীপির নগর করমটুকরা গ্রামের বাসিন্দা শঙ্কর দাস বাড়িতে না থাকা অবস্থায় তার বাড়ির কিছু অংশে কিছু লোক বাউন্ডারি দেওয়ালের কাজ শুরু করে এবং প্রাণনাশেরও হুমকি দেয়। এ নিয়ে শঙ্কর দাস উধারবন থানায় একটি মামলা দায়ের করেন। থানার এএসআইপি যতীন সিং দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং কাজ বন্ধ করে দেন। আজকে আমার বাড়ির বিষয় নিয়ে বকুল মালাকার, মলয় দাস, অক্ষয় দাস, মেঘা নুনিয়া এই তারা চার পাঁচজনের লোকে তারা এই অত যে অশান্তি যে করে এটা করার মতন কিচ্ছু নাই। তারা আমার জোর জবরস্তি বেড়া বের ভাঙ্গিয়া অথচ আমার ফল ফসল তারা খাটিয়া কুটিয়া তারা এরকমভাবে তারা জোর জবরস্তি আনি আমার বাড়ির দিকে তারা ওয়াল বসাই দিছে, বোয়াই দিছে। বোয়ানির পরে আমি তারা কইছি দেখো এরকম তারা করিও না, এরকম তারা জোর জবরস্তি করে না, রেকর্ড ফর্দ যদি তোমরা থাকে থাকে ঠিক আছে, তোমরা আইনের আশ্রয় লো, আমি আইনের আশ্রয় লইছি, যদি তোমরা ঠিক জায়গা হইয়া থাকে তোমরা পাইবা, আমার লাগে তোমরা জোর জবরস্তি করিও না, যদি তোমরা রেকর্ড পত্র হইয়া থাকে তোমরা সব কিছু লইয়া যাইবা গিয়া। তারা মানে না, তারা জোর জবরস্তি প্রাণের হুমকি দেয়, আমরা মার্ডার করছি, মার্ডার করে আমরা অভ্যাস আছে, হ্যাঁ এরকম আর তুইও তোরে মারতে সময় লাগতো না, হ্যাঁ তোর দিতেও লাগবে, তারা জোর জবরস্তি তারা এরকমভাবে তারা আমার অত্যাচার করে। বাউন্ডারি ওয়ালটা উঠাইছে কোনদিন? হ্যাঁ বাউন্ডারিটা কালকে আমি বাসাতে আসলাম না, তারা জোর জবরস্তি আমার মারে ঠেলা দেখা করিয়া তারা জোর জবরস্তি এইভাবে তারা জোর জবরস্তি আমার বাসাত নাই সেও নাই আর তারা জোর জবরস্তি আনে বসাই দিয়েছে। উত্তরপ্রদেশের হাথরস ধর্ষণকাণ্ড এবং সম্প্রতি উত্তর করিমগঞ্জের যুবতীর সাথে সংঘটিত অনুরূপ ঘটনার দোষীদের কঠোর শাস্তির দাবিতে বুধবার সন্ধ্যায় পাথারকান্দি শহর উত্তপ্ত হয়ে পড়ে। পাথারকান্দি সমষ্টির লোয়ারপোয়া ও পাথারকান্দি ব্লক কংগ্রেসের উদ্যোগে ধর্ষণকাণ্ডের বিরুদ্ধে হাতে হাতে প্রতিবাদ করেন কংগ্রেসের কর্মকর্তারা।
শিবানী নমসূত্র উপর যে অত্যাচার হয়েছিল অত্যাচারের পিছন মারি পেলাই দিছিলে তেওর প্রতিবাদত লগত আমার আমার ডাঙরিয়া আমার নেতা ভারতবর্ষের নেতা আমার শ্রী রাহুল গান্ধী আর প্রিয়ঙ্কা গান্ধীজি তেওঁলোকৰ ওপৰত কেইদিনমান আগতে যেনেকুৱা পুলিচে অত্যাচাৰ কৰিছিলে তাৰ প্ৰতিবাদত আমি দুই ব্লকৰ যথ বনাই আজি আমি এই প্ৰতিবাদ মিছিল ওলাইছোঁ। আমি এইটো ক'ব বিচাৰিছোঁ ৰাইজক, আমি এইটো কৰিব বিচাৰিছোঁ অসমৰ ৰাইজক, আমি এইটো কৰিব বিচাৰিছোঁ ভাৰতৰ ৰাইজক যে আজি গণতন্ত্ৰ বুলি ভাৰতবৰ্ষ একোৱেই নাই। আজি 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 বিজেপি গভৰ্ণমেণ্টে যিটো শ্লোগান দিছিল বেটি বাঁচাও বেটি পঢ়াও, কিন্তু আজি বেটিও ক'ত বচাই আছে আৰু বেটিও ক'ত পঢ়াই আছে, ডেইলি অকল অত্যাচাৰ হৈ আছে, ডেইলি গণতন্ত্ৰ ডেইলি ৰেপ হৈ আছে। এই কথাটো মুখত ওলাওঁতে আমাৰ দুখ লাগে। আজি পৃথিৱীৰ ভিতৰত সবতকৈ ডাঙৰ ৰাজধানী দিল্লী আজি ৰেপ ৰাজধানী বুলি কয়। আজি এই বিজেপি চৰকাৰৰ পিৰিয়ডত আজি এই নাম পালে ভাৰতবৰ্ষই। আমি ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ এতিয়াও আমি ভাৰতবৰ্ষত আছোঁ। আমাৰ আমি যেনেকুৱা দেশ স্বাধীন কৰিছিলোঁ আমি এই ভাৰতবৰ্ষ আকৌ স্বাধীন কৰিব যাম। আমি এইবিলাক হ'ব নিদিওঁ। ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছত প্ৰতিজন কেডাৰ আমি সজাগ আছোঁ, এইবিলাক প্ৰতিবাদ কৰি আছোঁ আৰু কৰি থাকিম যিমান দিন লৈকে আমাৰ শিৱানী নমসূত্ৰ আৰু আৰু মনীষা বাল্মীকি এই হত্যাকাৰী এওঁলোকক ফাঁচি নিদিয়ে। আমি ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ গোটেই ভাৰতবৰ্ষত আন্দোলন গঢ়ি আছোঁ আৰু গঢ়ি তুলিম। আমি ফাঁচি নোহোৱালৈকে আমাৰ আন্দোলন চলিব। বৃহস্পতিবার সোনাই সমষ্টিতে বেশ কয়েকটি কাজের সূচনা করলেন এলাকার বিধায়ক তথা উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এদিন প্রথমে শিলডুপি জিপির মেনিপুরে 1,78,00,000 টাকার একটি পূর্ত সড়ক, পরে মাঝের গ্রামে মোকাম, তোলার গ্রামে কালী মন্দির ও শিবটিলায় শিব মন্দিরে আসাম দর্শন প্রকল্পের মাধ্যমে 10,00,000 টাকা করে উন্নয়নমূলক কাজের সূচনা করেন। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের এসডিও ময়নুল হক বড়ভূয়া, বিজেপির পশ্চিম সোনাই মন্ডলের সভাপতি প্রদীপ কুমার দাস প্রমুখ। চন্দ্রগিরি শিব মন্দিরের আসাম দর্শনের 10,00,000 টাকার কাজের শিলান্যাস করেছি। আর শুধু চন্দ্রগিরি নয়, এর আগে সোনাইর শ্যামাকালী মন্দিরেরও 10,00,000 টাকার কাজের শিলান্যাস করেছি। এর আগে সোনাইর মাঝির গ্রামের আপনার মজিদ মামুর মোকামেরও 10,00,000 টাকার কাজের শিলান্যাস করেছি। সর্বমোট সোনাই আমাদের 14টা প্রাচীন যেগুলা মন্দির মণ্ডপ এর বাদে মোকাম আছে 14টার আসাম দর্শনের কাজের শিলান্যাস হয়েছে। আর সব মিলিয়ে যেটা মন্দিরের রিনোভেশনের কাজ, বিউটিফিকেশনের কাজ, রাস্তা নিয়ে এই 14টায় প্রায় 3,50,000,000 টাকার উপরে সরকারে স্যাংশন দিয়েছে। আর এটা এই এই 14টা যেটা আসাম দর্শনের পুরানা প্রাচীন যেগুলা মন্দির মোকাম গির্জা যেটা আছে এটা এখন তেনে মানে আসাম সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত হলো। অসম সরকারের অরুণোদয় প্রকল্প নিয়ে বিজেপি স্বজন পোষণ ও দুর্নীতি নিয়ে বৃহস্পতিবার পালংঘাট উন্নয়ন খণ্ড কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল পালংঘাট ব্লক কংগ্রেস কমিটি। পরে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি ভিডিওর হাতে তুলে দেন কংগ্রেসের কর্মকর্তারা। এদিনের প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণ করে জেলা কংগ্রেস সভাপতি হীরক দাস বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্পের স্বজন পোষণের কথা তুলে ধরেন। যে আজকে যে আসাম সরকার যে অরুণোদয় প্রকল্প, এই প্রকল্পে যে দুর্নীতি শুরু হয়েছে আপনারা জানেন। অরুণোদয় প্রকল্প এটা সরকারি প্রকল্প, এটা বিজেপির কোনো সংগঠনের কোনো টাকা পয়সা না। এরা ওনারা এইভাবে কাজ করে যাচ্ছে, ব্লকের প্রতিনিধিরা বিজেপির সংগঠনের লোকরা, এই টাকাটা বোধ হয় ওনার ব্যক্তিগত টাকা, ওনার বিজেপির ব্যক্তিগত টাকা। আমরা আজকে গরিব দুঃখ দুঃখী মানুষের এইসব কমপ্লেন শুনে 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 আমাদের নেত্রী শ্রীমতী সুস্মিতা দেব মহাশয়া উনি দিল্লি থেকে আমাকে বলে পাঠিয়েছেন যে তোমরা গ্রামে যাও, গিয়ে খবর নিয়ে দেখো এই প্রকল্প নিয়ে কি হচ্ছে। আমরা দেখেছি গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে, ধরাইতে 27টা জীবিতন ঘুরেছি, ঘুরে দেখেছি আমরা বিজেপি সরকারি প্রকল্পটাকে ব্যক্তিগত প্রকল্প বানিয়ে নিয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। আসামে হিন্দু বাঙালির নয়া রাজনৈতিক দল হচ্ছে ঘোষণা নবনির্মাণ সেনার।
আসাম বিশ্ববিদ্যালয়ে নেই দমকলের ইঞ্জিন, মন্ত্রীর কাছে দাবি জানিয়েও ব্যর্থ সমিতি। কয়লা বোঝে লরি থেকে জ্বালানি চুরি, জনতার হাতে আটক বরখলার পুলিশ কর্মী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।